তো আমার আম্মু আমার বাসায় এসে কি করে দেখো, আমি তার পাশে কিন্তু সে আমার ভিডিওই দেখে। সে টিকটকে হোক ফেসবুকে হোক আয়সা বাসায় যেগুলো না দেখছে এই বাসায় আয়সা তারপর দেখে সব সময়। আমি বুঝি না, আমি তো পাশেই আছি, তুমি এনে বসে আমার ভিডিও দেখো কেন আম্মু? হ্যাঁ তুমি আমার বাসায় এসো আমার ভিডিও দেখো কেন? এই মোবাইল এই থাকে চালু করলে এটাই আসে, তোমারটাই আসে, তোমারটাই তো দেখবো আর কারটা দেখবো? এখন তো আমি পাশে আছি, এখন দেখা লাগবে কেন? না দেখবো না, বলো তুমি বলো। তুমি এই যে এই ব্যাগে কি আছে, এটা এই যে অনেকক্ষণ ধরে এখানে দেখতেছি ব্যাগে কি? ও আমার তো বলতে খেয়ালই নেই। ওই যে তোমার জন্য একটু সবজি নিয়ে আসছি, একটু তরকারি নিয়ে। প্রতিদিন তোমার কিছু না কিছু নিয়ে আসার লাগে, পাশে সবজি রান্না করো না, এই জন্য আমি বলছি না যে আমি প্রতিদিন তোমাকে একটু সবজি দেব তুমি খাবা। এই জন্য কি প্রতিদিনই দেওয়া লাগবে? তোমরা তো ওই চিকেন ফ্রাই ভাজা এটা ওইটা খাও, সবজি তো রান্না করো না। এই জন্য চিন্তা করছি যে না আমি প্রতিদিন, আমি তো সবজি রান্নাই করি মাংস, তোমরা তো মাংস রান্নাই করো, চিন্তা করছি সবজিটা তো রান্না করো না, তোমার এখন সবজিটা খাওয়া দরকার, এই জন্য নিয়ে আসো। ঠিক আছে সব, কিন্তু প্রতিদিনই নিয়ে আসো কিছু না কিছু, একদম একদিনও খালি হাতে আসো না। কি সবজি আছে আজকে দেখি? এই যে কি এই মাছ, কপি, তারপর সিম, আলু, বেগুন, কয়েক পদের সবজি। এটা সবজি দিয়া মাছ? এটা কি মাছ? এই যে তেলাপিয়া মাছ। ও আচ্ছা, আমার প্রিয় মাছ। আরো আছে? আর একটুই আছে বেগুন। কি সুন্দর ছোট ছোট বক্স, এটার মধ্যে তো মাছ, সবজি কই, এগুলো তো মাছ। ওই তো মাছের সবজির মাছ, সবজির মাছ, মানে আলাদা তো একটা ই না, মাছ না কি সবজি, সবজির সাথে, এই জন্য বলছি সবজি। প্রতিদিন কিছু না কিছু নিয়ে তারপর আসে, কি দরকার? দরকার না, তোমার মেয়ে যখন বড় হবে তখন তুমি বুঝবে। এখন হচ্ছে তুমি যে প্রতিদিন আসা, এরপর যে আমার ভিডিও দেখো, এটা রহস্যটা বলো। আমি পাশে থাকি, মানুষ দূরে বসে দেখে যে আর আমার মেয়েটা কাছে নাই। না তুমি যে সময় মোবাইল টোবাইল চালো, আমি কি করবো, আমি বসে বসে তোমারই দেখি, আমার কত মাস লেখে আমি তো কমেন্ট দেখি না, কতজন তুমি দেখছো? আমি কমেন্ট নিয়ে কোনো ভিডিও বানাই, আমি কমেন্ট বক্সে ঢুকি না, এই জন্য আমার দেখা হয় না কমেন্ট। আর ফেসবুক ইউটিউবের কমেন্ট তো সব অ্যাডমিনরা দেখে এখন, আর টিকটকে তো কোনো অ্যাডমিন নেই, এই জন্য টিকটকের কমেন্ট আমার দেখাও হয় না। আর হচ্ছে এই আমার এই জিনিসটা খুব ভালো লাগে, তোমার কাছে এখন প্রতিদিন আসি, তোমার ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে, নাকি আমি যাওয়ার পর আবার কান্না করো, আমার ডায়েরি কাইনে দাও এটা সেই। হ্যাঁ তো ভালো, তো তুমি সবসময় রাত্রেও থাকতে তাহলে আমার ভালো লাগতো না, থাকবো এই শীতটা একটু যাক, হ্যাঁ শীত গেলে তারপরে থাকবো রাত্রেও। আমার বাসার ফার্নিচার তো এখন সব তো নাই, সব তো বলগুনো পাঠাই পাঠিয়ে দিস, আছে অল্প, অর্ধেকে বেশি তো পাঠিয়ে দিস, এক বাগ আছে তিন বাগ পাঠাই দিচ্ছি দিলো এখন, তারপরও তো যা আছে তাও তো ধরবে না। না আর তাছাড়া এখন মনে করো এরকম আমি বেশি বেশি আসবো, আচ্ছা ধরো বাবুর স্কুলের পর ক্লাসের পরই তো আসি, আবার রাতে যাই, তো তোমার তা তো হয় না, আমি যাওয়ার পর তুমি ঘুমো না। আমি চিন্তা করি যে রাত্রে ঘুমাই, মনে করো আমার সময় ঘুম ভেঙে যায়, আমি তো ঘুমাইতে পারি না, সব উঠে উঠে আমি যাবো তুমি রুমে কি করো আমি দেখবো। আর যদি থাকা লাগে সেটা আরো পরে যদি থাকা লাগে তখন থাকতে পারবো না, এই জন্য কি একদম স্বপ্নে আসতে হবে, থাকতে পারবো না, আসবো দরকারে থাকবো। ওই যে তোমাদের ওই পাশে তো রুম আরো একটা আছে, আবুর কথা তো কোনো সময় বলেন না, এখন আমি বুঝি না যে ভিডিওতে যাদের দেখাই তারা ছাড়া আর কেউ নাই, আম্মু আব্বু, আম্মু আব্বু, আমার আব্বু বাইরে থাকে দেখে আব্বুর কথা বলা হয় না। আব্বুর নাম্বারটা দিয়ে দিও, সবাই কথা বলবে হোয়াটসঅ্যাপে, ভিডিও কলে আব্বুর সময় কাটবে, এটা তো ভালো। হ্যাঁ একটা রাগ তুমি চ্যানেল খুলছো, বলবে না থ্যাংক ইউ মেয়ে আমার অনেক বন্ধু সবকিছু দিচ্ছে, সবাইকে ধন্যবাদ, চ্যানেল আরো খুলতে বলবে। আবার আরেকজন লেখছে, আক
পাখির আম্মু কি পৃথিবীতে নাই? পরে আমি রিপ্লাই দিছি, আচ্ছা আপনারা কি মনে করেন ভিডিওর সামনে শুধু যাদের রানী এছাড়া আর কেউ নাই পৃথিবীতে? এতদিন আসিনি, তাই জন্য আমি নাই। তুমি নাই, এখন তুমি আসছো, এখন আখির আম্মু নাই। মানে মানুষের প্রশ্ন, এরা সবাই আর কি ভালোবাসে গার্জিয়ানদের, হ্যাঁ দেখতে চায় সবাইকে, দেখতে চায়। এরা এটা বুঝে না যে ঠিক আছে সবাই তিশুমনির আম্মু আসে, ভালোবাসে, আখির আম্মু আসে না কেন? আসলে একটু দেখতে, এখন আখির আম্মু আসলেও তো আমরা দেখাতে পারবো না, কারণ আম্মু তো এই যে 1.5 বছর ধরে আমাদের সাথে জড়িত, এখন ভিডিওতে আসছে। আখির আম্মু তো নতুন, তাও তো আসছে, আমি এখন অসুস্থ দেখে। এখন আখির আব্বু আসলেই যে ভিডিও করবে, তোমাদের আহাত ভাইয়ের আব্বু আসলেই যে ভিডিও করবে, এটা কি কোনো কথা আছে? যেমন আমার আব্বু যদি বিদেশ থেকে আসে, আব্বু তো জীবনে ভিডিও সামনে আসবে না, কখনোই আসবে না, তাইলে সেজন্য কি সে নাই? আবার এতদিন যে আমার আম্মুকে দেখে নেই, তার মানে কি আমার মা আর এই যে মা রে দেখে, তার মানে কি আমার দাদা দাদি চাচা চাচি আমার কিচ্ছু নাই? না না না, আমার কিন্তু সবই আছে আল্লাহর রহমতে, দেখাইবে সেই আছে। তাহলে আমার চাচা চাচি ফুপু কাজিন সবাই আছে, এখন সবাই তো আর ভিডিওতে আসবে না, তাই না? সবার সাথেই দেখা হয়, কথা হয়। এখন যারা যারা ভিডিওতে আসে তাদেরকে দেখাই, সেজন্য তো এমন না যে আর কেউ আমাদের নাই, এটাই বললাম। তো এই হচ্ছে আমার মায়ের ভালোবাসা, প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসে, আর সেটা না আমি দেখাতে চাইছি যে আম্মু প্রতিদিন বাসায় আসে। মানে আম্মু ফোনের লকটা খুললেই দেখবা যে আম্মু যা যা দেখে সব আমার ভিডিও। এই যে টিকটকে যাবা, এখানেও দেখবো আমার ভিডিও, এই যে এরকম আনায় থাকে। ফেসবুকে ঢুকলে হচ্ছে টিয়া, সব জায়গায়, ইউটিউবে যাবা সেখানে আমাদের সব। এই জিনিসটা আমি অনেকদিন ধরে তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, কিন্তু আজকে ভাবলাম আজকে শেয়ার করি। তো সবাই ভালো থাকো, রান্না করি আর তোমার ভিডিও দেখি আর রান্না করি, আর এরপর আমার কল দেয়, কল দিয়ে এটা করছি এটা করছি, আখি এটা করছে, আহাদ এটা করছে, ভিডিওতে সুন্দর হয়েছে এগুলো বলে, আবার ভুল হইলো বলে যে এটা ভুল করছো। তাই সবাই আমার আম্মুর জন্য দোয়া করো, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দিয়ে দাও সবাই, আল্লাহ হাফেজ।